Assalamualaikum, welcome to Halkenstein SSC. So, আমরা আজকে calculator tricks নিয়ে কথা বলবো, general math, higher math দুইটার জন্যই. So, আমরা general math থেকে শুরু করি. General math এ যেসব calculator tricks আমরা শিখাবো, সেগুলোই মোটামুটি higher math এ যা common পড়বে এবং যেগুলো extra করে higher math আছে, সেগুলো higher math এ আমরা শিখিয়ে দেব. So, প্রথম যে chapterটা সেটা হলো বাস্তব সংখ্যা. বাস্তব সংখ্যার খুব একটা calculator tricks নাই, but তার পরবর্তীতে এইখানে এই ম্যাথটা calculator একটু করা যেতে পারে. যে তোমাকে হয়তো বা বলছে যে 5.234574 পৌনঃগুণিক এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে। এখন ধরো তোমার এমসিকিউ তে এই জিনিস আসছে, তুমি এত বড় ক্যালকুলেশন করতে চাচ্ছ না, অথবা তুমি এত বড় ক্যালকুলেশন করছো, তুমি দেখতে চাচ্ছ যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। তাইলে আমাদেরকে যেটা করতে হবে যে এই ভগ্নাংশটাকে ক্যালকুলেটারে মান বের করা শিখতে হবে। এটা খুব ইজি, অনেকেই পারো, বা যারা পারো না তাদের জন্য আরেকবার যে এইখানে যে এই বাটনটা আছে ভগ্নাংশ চিহ্নটা, তার উপরে দেখো ঠিক পাঁচ পূর্ণ বা আমার যে আকৃতিটা আছে যে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ, এই আকারটা তুলার মতো একটা হলুদ আকারে চিহ্ন দেওয়া আছে। যেটা হলুদ চিহ্ন সেটা আমাদেরকে শিফট টিপে যাইতে হবে। সো শিফট টিপে আমি ওই ফাংশনটাতে গেলাম। এখন এই পূর্ণ সংখ্যার ঘরে কি আছে আমাদের? পাঁচ। তার উপরে যদি আমরা ন্যাভিগেট করি একটু, তাহলে কি আসলো? এই বাটনটা টিপ দিয়ে 1 1 7 1 7, তার পরবর্তীতে আবার কি 4 9 9 5 0। ওকে, এই দেখো তোমার উত্তর আসছে কত? 5.234574 এইভাবে চলতে আছে। সো আলটিমেটলি আমাদের যে পূর্ণপিনী অংশটা এটা আসছে, তার মানে আমাদের ম্যাথটা এক্স্যাক্টলি ঠিক আছে। এটা গেল হলো আমাদের প্রথম ক্যালকুলেটর ট্রিক্স। ওকে, এর পরবর্তীতে যদি আমরা একটু পেজ উল্টাই চলে আসলাম, আমরা হলো আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটাতে। সো আমাদেরকে বলছে যে x=37 হলে এই বড় রাশিটার মান কি, অর্থাৎ 8x³ 72x² 216x + 216 এর মান কত? x এর মান 37। ওকে, সো আমাদেরকে এই রাশিটাকে তুলতে হবে। এত বড় ক্যালকুলেশন আমরা বসায় করব না, ক্যালকুলেটারে এই জিনিস তুলতে গেলে অনেক সময় ভুল হয়। সো আমরা এই রাশিটাকে ডিরেক্ট ক্যালকুলেটারে তোলার চেষ্টা করব। সো আমাদের এখানে x চিহ্নটা আছে এরকম কোন একটা বাটন আমাদেরকে খুঁজতে হবে। x আছে কোথায়? আলটিমেটলি যদি একটু আমরা লক্ষ্য করি, ঠিক এই যে ব্র্যাকেট চিহ্নটার উপরে লাল কালারে x দেওয়া আছে, ঠিক আছে। সো এবার যদি আমরা লাল কালার দেওয়া আছে মানে আমাদেরকে আলফা টিপে x এ যেতে হবে। x তো আমাদেরকে এটাকে 8 দিলাম, সামনে x এর উপর কিউব, তাহলে পাওয়ার চিহ্নতে দিয়ে কিউব দিলাম, প্লাস 72, আবার আলফা দিয়ে x, 72x, তারপর স্কোয়ার, তারপরে আবার প্লাস 216, আলফা দিয়ে x, তারপরে প্লাস আবার 216। ওকে, এবার এটা তোলা হওয়ার পরে আমরা ক্যালক বাটনটা টিপ দিব। হ্যাঁ, ক্যালক বাটনটা টিপ দিলে x ইকুয়ালস টু হোয়াট? x ইকুয়ালস টু আমাদের মান কত এখানে? 37 দিয়ে ইকুয়াল দিয়ে দিলে দেখো আমাদের আসছে কত? 5,12,000। তাহলে উত্তর দেখো 5,12,000, 5,12,000, 5,12,000 উত্তর আমাদের ঠিক আছে। সেইভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলো ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলতে পারি। ওকে, এটা গেল এই দ্বিতীয় টাইপটার। পরবর্তীতে আমরা যদি আরেকটু পেজ উল্টাই, আমরা হলো উৎপাদকীয় বিশ্লেষণে চলে আসবো। ওকে, সো এই যে এই জিনিসগুলাকে যখন আমরা 4x² + 12x + 9 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, আমাদেরকে কি মিডিল টার্ম ফাংশন করতে হয়, সেই জিনিসটা আমরা ক্যালকুলেটারে করতে পারি। সো প্রথমত আমাদেরকে যেটা যাইতে হবে যে মড বাটনটা টিপ দিতে হবে। মড বাটনটা টিপ দিয়ে যেতে হবে 5 নম্বর অপশনে, ইকুয়েশন। ইকুয়েশনের পাশে কত দেওয়া আছে? 5। ইকুয়েশনে গেলাম, তারপরে হলো 3 নম্বরে দেখো আমাদের যে আকারটা দ্বিঘাত রাশি ax² + bx + c, এই 3 নম্বর অপশনটা আমরা সিলেক্ট করলাম। সেখানে a এর মান কি? যেটা হলো x² এর সহগ, তাই না? তাহলে এটা হলো 4। b এর মান হলো যেটা x এর সহগ, সেটা হলো 12, এবং যেটা হলো c অর্থাৎ ধ্রুবকটা, সেটা হলো 9। আমরা ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দিলে ইনপুট হয়ে গেল। এবার আমরা আরেকবার ইকুয়াল চিপব, তাহলে আমাদের x এর মান কত আসলো? x এর মান আসলো হলো -3/2, এবং আমাদের x এর মান যেহেতু একটা বার দেখাচ্ছে একই 3/2, তার মানে আমাদের x এর দুইটা মানই হবে হলো 3/2। দুইটা রাশি যখন আমাদেরকে অনেক সময় x 1 দিয়ে একটা দেখাবে, x 2 এর মান দেখাবে আর একটা, সেই ক্ষেত্রে যেহেতু দুইটা উৎপাদকের মান সেম, তাহলে আসলো x = কি? -3/2। এবার আমরা যেটা করব যে আমরা এই জিনিসটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তখন কি লিখবো? x এর যে মান টাকা আছে, ধরো x এর মান আসছে a, তাহলে এটাকে আমরা লাগবে x - a = 0 আকারে। ওকে, সো x - 3/2 = 0, এটাই হলো আমাদের একটা উৎপাদক। যেহেতু দুইটা রাশি সেম, তার মানে x এর আরেকটা মান হবে x - 3/2 = 0। ওকে, সো এটাকে যদি আরেকটু সরলীকরণ করতে চাই, আমাদের এই ম্যাথের উত্তরের মতো আনতে চাই, তাহলে কি হবে? 2x, এখানে তো -3/2 অলরেডি আছে, তাহলে আরেকটা মাইনাস হবে 2x + 3 = 0। সো আলটিমেটলি আমাদের দুইটা উৎপাদক চলে আসছে 2x + 3 = 0। আমরা আরো একটা উদাহরণ করব ক্লিয়ার থাকার জন্য।
সো আমরা যদি দ্বিতীয় ম্যাথটাতে যাই যে আমাদেরকে বলছে 3x² - x - 14 কে উৎপাদকে বিশ্লেষণ করো ওকে সো এবার আমরা আবার মোড ডিপ দিব 5 এ যাব তিন নম্বর অপশন কি x² + bx + c তিন নম্বরে চলে গেলাম x এর মান হলো 3 তারপরে হলো -x তার মানে হলো -1 b এর মান c এর মান হলো -14 -14 ইনপুট দিয়ে দিলাম ইকুয়াল টিপ দিলাম আমাদের x এর একটা মান আসছে কত তাহলে আমাদের প্রথম রাশিটা হবে x - 7/3 এটা = 0 আর আরেকটা হবে কি x - -2 তার মানে x + 2 = 0 এই দুইটা হবে আমাদের উৎপাদক সো আলটিমেটলি যখন আমরা মিডল টার্ম ফাংশন করব এই দুইটা ফাংশন নিয়ে নিলে একটা 7 ভাগছো একটা 2 নিয়ে নিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে সো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই তাহলে কি আসবে দেখো তো এই যদি একটু লসাগু করি তাহলে 3x - 7 = 0 আর এটা হবে x + 2 ডাইরেক্ট উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে সো আমি এই অনেক সময় তোমাকে এই সমীকরণটা সমাধান করতে বলতে পারে সো তুমি ডাইরেক্টলি ক্যালকুলেটর বসে দিলে তোমাকে x এর দুইটা মান দিয়ে দিবে এটা গেল এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারের দিকে একটু আগাই যে আমাদেরকে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটাও আমাদের ক্যালকুলেটরে করা যায় এক্ষেত্রে যেটা করতে হবে যে ধরো আমাদের 5 নম্বর আবার ইকুয়েশন অপশনে যেতে হবে এখন দেখো 4 নম্বর যে অপশনটা ax³ + bx² + cx + d অর্থাৎ x কিউবের সহগ a x স্কয়ারের সহগ b x এর সহগ c এবং আর d হলো ধ্রুবকটার নাম এবং স্যার আমরা 4 নম্বর অপশন সিলেক্ট করলাম a এর মান কত 4 b এর মান হলো -5 c এর মান কত +5 তারপর হলো d এর মান হলো -1 ইকুয়াল দিয়ে ইনপুট দিয়ে দিলাম তাহলে আমাদের x এর মান কত আসে একটু ক্যালকুলেট করতে টাইম নিচ্ছেও x এর x1 তার মানে আমাদের x এর একটা মান আসবে হলো 1/4 তার হবে 4x - 1 একটা উৎপাদক আরেকটা হলো ইমাজিনারি নাম্বার আরেকটা ইমাজিনারি নাম্বার সো আলটিমেটলি আমাদের x = যদি 1/4 দিয়ে আমরা মিডল টার্ম ফাংশনটা শুরু করি আমরা পুরো জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো সো আমাদের একটু ক্যালকুলেশন মিস্টেক হয়তো বা হইতে পারে বাট আলটিমেটলি আমাদের উত্তরটা কিন্তু ঠিক আছে যে x এর মান দেখবো 4x + 1 আমাদের উৎপাদক বিশ্লেষণটা আছে যেটা আমাদের বাস্তব মান দিবে সেটা নিয়ে আমরা কাজ করবো কারণ আই দেখাচ্ছে ইমাজিনারি নাম্বার সম্বন্ধে তোমরা অলরেডি পড়ো নাই বাট হয়ে যাওয়ার কথা সো আমরা যদি আরো একটা ত্রিঘাত সমীকরণ করার চেষ্টা করি এই 16 নম্বর ম্যাথটা যে 18x³ সো এখানে আমাদের a এর মান কত 18 b এর মান হলো +15 c এর মান হলো -x আর d এর মান হলো -2 সো এই যে চলে আসলো আমাদের x এর মান সে কত দেখায় একটু ওয়েট করি x এর মান একটার মান দেখাচ্ছে হলো 1/3 তার মানে এটা উত্তর হবে 3x - 1 একটা হবে উৎপাদক আর একটা হবে x -1/2 তাহলে -1/2 যদি হয় তাহলে হবে 2x + 1 ওই সেই ইকুয়াল টু 0 ধরে আর এটা হলো -2/3 তার মানে এটার উত্তর হবে হলো 3x + 2 আর একটা হবে এই তো তিনটা উৎপাদক আমাদের হয়ে গেছে ডিরেক্টলি তিনটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেবো উত্তর এটা আসছে সো মিডল টার্ম করার সময় এই তিনটা ফাংশনের যে কোনো একটা ফাংশন নিয়ে আসলেই আমাদের ম্যাথটা হয়ে যায় ওকে সেইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণে ত্রিঘাত পর্যন্ত করতে পারবো আমাদের বইয়ের মধ্যে যে কটা ম্যাথ আছে সে কটা আমরা ইজিলি করতে পারবো যদি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যাই লগারিদমিক ফাংশনগুলোতে অনেক কিছু করা যায় ক্যালকুলেটারে যেমন আমরা যদি এই পৃষ্ঠার ম্যাথটাতে চলে যাই তাহলে আমরা দেখবো যে লগ 3 ভিত্তিক 1/9 কিন্তু আমাদের ক্যালকুলেটারে যে লগ দেওয়া আছে যদি আমরা আবার নর্মাল মোডে চলে আসি আমাদের ক্যালকুলেটারে যে লগ দেওয়া আছে এটা কিন্তু 10 ভিত্তিক লগ অর্থাৎ ধরো লগ 2 দিলা এটা কিন্তু 10 ভিত্তিক লগ 2 এর মান দিল ওকে সো এই জিনিসটার ভিত্তি চেঞ্জ করা যায় কিভাবে একটু যদি আমরা ক্যালকুলেটারের দিকে তাকাই আমরা যদি একটু লক্ষ্য করি দেখবা যে এইখানে সাদা আকারে কিন্তু লগ ভিত্তি চেঞ্জ করার অপশন আছে সো লগ এইখানে দেখো সুন্দর মতো ভিত্তি কত এখানে 3 আর এই জায়গায় কত 1/9 তাহলে ভগ্নাংশ চিহ্ন নিয়ে আসলাম 1/9 উত্তর কত -2 এটার উত্তর কত আসছে দেখো তো আলটিমেটলি -2 তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে এখন তারপরে কি বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ তার মানে লগ নিচে 5 আর এখানে হলো 5√5 তাহলে এই জিনিসটাকে আমাদের ক্যালকুলেটর ইনপুট দিতে হবে ঠিক এই বাটনটি দিলাম লগ এর ভিত্তি কত 5 আর এখানে কত আছে 5√5 ইকুয়াল দিয়ে দিলাম দেখো 3/2 উত্তর কত আছে এখানে 3/2 সো লগ এর ম্যাথ এখানে ইজিলি করা যায় এবার ধরো আমাকে এত বড় একটা ম্যাথ সরলীকরণ করতে বলছে ওকে এবং সুবিধা হয়ে গেছে সবগুলো 10 ভিত্তিক লগ যদি 10 ভিত্তিক লগ না হয়ে অন্যভাবে বলতো তাহলে আমি উত্তর বের করতে পারতাম এই ফাংশনটা ইউজ করে যেহেতু 10 ভিত্তিক লগ তাহলে আমি সরলীকরণের জন্য ডিরেক্ট এই লগ ফাংশনটা ইউজ করবো তো আমরা প্রথমে ভগ্নাংশ চিহ্ন দিলাম সো এখানে লগ বলতে যা আসবে লগ 10 ভিত্তিকে বুঝাবে লগ √27 আমাদেরকে অবশ্যই এই বাটনটা টিপ দিয়ে রুটের ভিতর থেকে বের হইতে হবে এবং আমাদেরকে ভগ ভয় যে ব্র্যাকেটটা আছে এটা কমপ্লিট করতে হবে লগ √27 প্লাস লগ 8 ব্র্যাকেট ক্লোজ মাইনাস লগ √1000 ওকে
আবার রুট থেকে বের হইলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এবার নিচে আসলাম নিচে আসে log 1.2 তাই না 1.2 আমাকে কি করতে হবে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে ইকুয়াল টাইম দিলাম টাইম দিল উত্তর কত দিল 3/2 আমরা যদি এই ম্যাথটার পুরাটার উত্তর দেখি উত্তর কত 3/2 তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে ইজিলি করা যাবে বাট আমাদেরকে ব্র্যাকেটের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে যদি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর দিকে আগাই আর এখানে ওরকম খুব একটা শর্টকাট নেই এগুলো জ্যামিতিক চ্যাপ্টার ত্রিকোণমিতিতে আমরা চলে এসেছি ত্রিকোণমিতির ক্ষেত্রেও যদি আমরা আরেকটু আগাই সামনে এই তো এখানে একটা ম্যাথ যে ধরে নিলাম যে আমাদেরকে এই প্রদত্ত রাশিটার মান বের করতে হবে সাইন 45 টেন 45 এর মান দিয়ে স্কোয়ার আকারে দেওয়া আছে সো এরকম বড় বড় রাশি তোমাকে দিতে পারে সাইন স্কোয়ার 45 কস 30 সাইন 60 কস সাইন 30 এরকম যদি মানগুলো রাশিগুলোর মান তোমাকে বের করতে বলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো এখন দেখো তোমাকে কিন্তু মানগুলো কিন্তু ডিগ্রিতে দিছে সো ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরে যে এককগুলো আছে ডিগ্রি না রেডিয়ান এই জিনিসটা চেঞ্জ করা শিখতে হবে সো ফার্স্টে তুমি শিফট টিপে মড টিপ দিবা সেটা চলে আসলো এখানে দেখো তোমার পাঁচ নম্বরে সরি তিন নম্বরে দেওয়া আছে ডিগ্রি চার নম্বরে দেওয়া আছে রেডিয়ান এখন তোমাকে বুঝতে হবে যে তুমি ম্যাথটা কোন মোডে করতেছো এটা কিন্তু ডিগ্রিতে মান দেওয়া আছে তুমি ডিগ্রিতে চলে গেলো সো আলটিমেটলি তোমার যে ক্যালকুলেশনটা করবা তারা উত্তরটা কিন্তু ডিগ্রিতে দিবে এবার আমি ভগ্নাংশ চিহ্ন দিলাম যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 45 আছে ওয়ান মাইনাস ওকে এখন সাইনের উপরে স্কোয়ার কিন্তু ডিরেক্ট দেওয়া যায় না সো আমি একটা ব্রাকেট শুরু করলাম সাইন 45 এটা হলো সাইন 45 এর মানটা আমি ব্রাকেট দিয়ে ক্লোজ করলাম কিন্তু আরেকটা ব্রাকেট কি জন্য দিছি আমি যাতে এটার উপরে স্কোয়ার বসাতে পারি এই যে স্কোয়ার দিয়ে দিলাম ওকে এবার দিয়ে দেবো ওয়ান প্লাস আবার ব্রাকেট শুরু সাইন আমার 45 এর জন্য ব্রাকেট ক্লোজ আর আমার স্কোয়ারের জন্য আরেকটা ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিলাম প্লাস প্লাস দিয়ে কত আছে 10 স্কোয়ার 45 তার মানে আমাকে স্কোয়ার দেওয়ার জন্য ব্রাকেট দিতে হবে 10 45 ডিগ্রি আবার আমার স্কোয়ার দেওয়ার জন্য ব্রাকেটটা ক্লোজ করে দিলাম ইকুয়াল দিয়ে দিলাম উত্তর কত আসছে 4/3 দেখো এখান থেকে আসছে 4/3 দিলে ক্যালকুলেটারে এত বড় ম্যাথটা কিন্তু করা গেল ওকে এটা গেল এখন যদি আমরা আরেকটু আগাই বইটার দিকে যে আমাদের সে টু সে দেখাও যে কস 3a ইজ ইকুয়ালস টু 4 কস কিউব a মাইনাস কস 3 কস এ এগুলো এমসিকিউ তে আসতে পারে তোমাকে বলতে পারে যে 4 কস কিউব এ মাইনাস 3 কস এ নিচের কোনটি সঠিক তার জন্য যদি a ইজ ইকুয়ালস টু 30 হয় তোমাকে কস 3 এ দিছে কস 4 এ দিছে কস 5 এ দিছে আলটিমেটলি তোমাকে এই রাশিটার মান বের করতে হবে সো এর মান 30 বসে আমাদের কি ইকুয়াল চাপ দিতে হবে তাই না সো আমরা আগেরবার কি শিখছি কিউব করা স্কোয়ার করা শিখছি এখন যদি আমরা কিউব বসাতে যাই যে এর মান 30 বসালে এই রাশিটার মান কত আসে কস 3 এ দিয়ে মিলে কিনা যেহেতু এটা ডিগ্রিতে আছে ডিগ্রিতে আমাদের অলরেডি ক্যালকুলেটর সেটআপ দেওয়া আছে সো 4 সাথে হলো ইনটু দিলাম আমি যেহেতু এখানে ইনটু আকারেই আছে কস কিউবে এখন কিউব দেওয়ার জন্য কি আমাদেরকে আবার ব্র্যাকেট শুরু করতে হবে কস এর মান কত 30 ডিগ্রি আমার ব্র্যাকেট ক্লোজ এবার আমি কিউব দিব কিউব দেওয়ার জন্য আমাদের এই যে উপরে ঘাত ফাংশনটা ইউজ করলাম এখানে দেখো এক্স এর উপরে ঘাত দেওয়ার একটা অপশন আছে কিউব দিয়ে দিলাম 4 কস কিউব এ মাইনাস 3 আবার আমি ইনটু দিব কস এ এর মান হলো 30 30 দেওয়ার জন্য ব্র্যাকেট ক্লোজ সো এটার মান এরা কত দিচ্ছে 0 ওকে সো আমাদের যদি কস এর মধ্যে 3 ইনটু এ অর্থাৎ কস 3 ইনটু 30 অর্থাৎ কস 90 এর মান যা আসবে তার মানও এটার সাথে মিলতে হবে 0 হতে হবে সো কস 3 ইনটু 30 দি ব্র্যাকেট ক্লোজ 0 তার মানে আলটিমেটলি আমাদের উত্তর কিন্তু কস 3 হবে এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট করে দেখাইতে পারলাম সো এটা গেল ত্রিকোণমিতিক ফাংশনের যে ক্যালকুলেটর শর্টকাটগুলো ছিল এখন আমরা যদি আরেকটু বইয়ের দিকে আগাই আমাদের কি করা যায় বই দিয়ে বাকিগুলোর মধ্যে এরকম খুব একটা শর্টকাট নাই ক্যালকুলেটরের ক্ষেত্রে যদি আমরা মাঝখানের কোনো কিছু স্কিপ করে আসি ঠিক এই জায়গাটাতে যে আমাদের দুইটি সরল সহ সমীকরণ যে চ্যাপ্টারটা আছে যে রৈখিক পদ্ধতিতে সমাধান বা লৌকিক পদ্ধতিতে সমাধান বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান যে দুইটা সরল সহ সমীকরণ আমরা হলো কিভাবে বা সমীকরণ জোট কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো সে টু সে যে এই দুইটা সমীকরণকে আমাদেরকে সমাধান করতে বলছে তো তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে অবশ্যই এদের ছেদবিন্দুতে তোমার হলো সমাধানটা থাকবে সো সেক্ষেত্রে আমরা আগেই সমাধানটা করে ফেলতে পারি ইজিলি এমসিকিউর ক্ষেত্রে আমরা আগে করতে পারবো সেটার জন্য আমাদেরকে আবার মড বাটনটা টিপ দিতে হবে পাঁচ নম্বরে দেখো ইকুয়েশন অপশন আছে আবার ইকুয়েশনে গেলা এখন দেখো এখানে অপশনটা কি এ এক্স বি ওয়াই সি এন অর্থাৎ এগুলো কিন্তু একঘাত বিশিষ্ট দেখো এক্স আর ওয়াই দুইটাই একঘাত এক্স আর ওয়াই দুইটা কিন্তু একঘাত সো ওয়ান টিপ দিলাম আমি এখানে দেখো আমি সুন্দর মতো বেশ কিছু অপশন দিয়ে দিচ্ছি এ বি সো এটা হবে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়ালস টু সি এটা হলো বি এক্স প্লাস আবার এই যে দেখো এটাও হবে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়ালস টু সি তার মানে এটা হবে এই সহগগুলো হবে এ এই সহগগুলো হবে
B. Okay. So আমরা মানগুলো বসাই দিই যদি মান বসানোর সময় লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে সো এখানে হলো 2 y সহ হলো 1 c এর মান হলো 8 ওকে আর 3 এটা হবে 3 এটা হবে -2 আর ইকুয়াল হলো 5 এখন লক্ষ্য করো যদি তোমাকে আমি এই 8 টাকে এই সাইডে মাইনাস করে আনি দিতাম ধরো তোমাকে এরকম দিছি এই রাশিটাকে চেঞ্জ করে 2x y -8 0 এখানে কিন্তু c এর মান -8 না c সব সময় কিন্তু সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্নের এই পাশে থাকে সো c এর মানটা কিন্তু ওই পাশে নিয়ে আসে তারপর লিখতে হবে এটা যাতে মাথায় থাকে ইকুয়াল দিলাম দেখো আমাদের x এর মান কত দিছে 3 y এর মান কত দিছে 2 তুমি একটু সলভটার দিকে তাকাও x এর মান 3 y এর মান 2 সেই ভাবে আমরা সরল সহজ সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি সলভ করতে পারবো ঠিক আছে এটার পরবর্তীতে আমরা যে শর্টকাটটা শিখব এই সরল সহজ সমীকরণের পরবর্তীতে সসীম ধারাতে কোনো ক্যালকুলেটর শর্টকাটস আমি ওভাবে বের করতে পারিনি এবার আমরা চলে আসি হলো সবচেয়ে কঠিন যেটা সেটা হলো পরিসংখ্যান পরিসংখ্যানের যেই মানে বিটকাল একটা ম্যাথ আছে বা তোমাদের কাছে কঠিন লাগতে পারে সেটা হলো এই যে শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা দিয়ে ছক আট করে গাণিতিক গড় নির্ণয় বা এই যে অনুমিত গড় নির্ণয় এই জিনিসগুলো যথেষ্ট কঠিন সো আমি আলটিমেটলি এই ম্যাথটা করে দিব তুমি এটাও করতে পারবা ডিরেক্ট এই টেকনিক দিয়ে বাট আমি তোমাকে এই ম্যাথটা করে দিব এই ম্যাথটা করে দিব আলটিমেটলি তুমি দুইটা ম্যাথই পারবা সো সে টু সে তুমি হলো ক্যালকুলেটর অন করলা তুমি আবার নর্মাল মোডে গেলা 1 দিয়ে তোমার এই ছকটা তোমাকে ক্যালকুলেটরের মধ্যে তুলতে হবে ক্যালকুলেটর বাকি সব উত্তর তোমাকে দিয়ে দিবে সো প্রথমে তুমি মোডে যাবা মোডে যাওয়ার আগে একটা জিনিস তোমাকে অবশ্যই দেখতে হবে সেটা হলো যে এই যে গণসংখ্যা এটাকে ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি তোমার ক্যালকুলেটরে ফ্রিকোয়েন্সি অন করা থাকতে হবে সো তুমি শিফট টিপে আবার মোডে যাবা তারপরে একটু নিচে আসবা নিচে এসে দেখো স্ট্যাট অপশন আছে স্ট্যাট মানে স্ট্যাটিস্টিক্স মানে হলো পরিসংখ্যান ফোরে গেলাম দেখো ফ্রিকোয়েন্সি অন নাকি অফ তোমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সিটা অন করে দিতে হবে আবার তুমি মড টিপ দিবা মড টিপে তোমার 5 দিয়ে এই যে দেখো স্ট্যাট অপশন কততে আছে 3 তে 3 তে স্ট্যাটে গেলাম তোমরা সব সময় বাকি কি দেয়া আছে দেখার দরকার নেই তুমি যাবে 1 VAR মানে 1 ভেরিয়েবল 1 দিয়ে ওটাতে চলে গেলাম দেখো তোমার এই ছক তোলার অপশন চলে আসছে এখন সবসময় মনে রাখবা যে এই ছকটাতে কি বসবে সেটা হলো শ্রেণী মধ্যমান বসবে আর ফ্রিকোয়েন্সিটাতে কি বসবে গণসংখ্যা শ্রেণী মধ্যমানটা বসবে x এ এবং ফ্রিকোয়েন্সিতে বসবে হলো গণসংখ্যা সো আমরা শ্রেণী মধ্যমানগুলো বসাইতে থাকি ওকে শ্রেণী মধ্যমানগুলো কত 29.5 ইকুয়াল টিপ দিলে নিচের ছকে চলে যায় 39.5 তারপরে হলো 49.5 59.5 তারপরে হলো 69.5 তারপরে হলো 79.5 তারপরে হলো 89.5 ইকুয়াল দিয়ে আমার মধ্যমানগুলো বসা শেষ এবার আমি ফ্রিকোয়েন্সি ছকটা দেখলাম জাস্ট তুমি এটা দিয়ে ন্যাভিগেট করবা ফ্রিকোয়েন্সি কত কত 5 10 15 20 30 16 আর হলো 4 ইকুয়াল টিপ দিলাম আমরা ইকুয়াল দিয়ে কিন্তু আমার কাজ শেষ ওকে এইবার আমি যেটা করব আমি এসি টিপ দিয়ে চলে আসব নরমাল ক্যালকুলেটরে চলে আসব এবারে আমার এখানে একটা অপশন আছে দেখো 1 এর উপরে ছোট করে লেখা কিন্তু স্ট্যাট এস টি এ টি স্ট্যাট মানে স্ট্যাটিস্টিক্স এবং কি কালারে লেখা আছে হলুদ কালারে সো শিফট টিপে স্ট্যাট টিপে আমি ওখানে চলে গেলাম ওকে এবার আমার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে বেশ কিছু অপশন দেখা দেওয়ার পরে তুমি দেখো এখানে 4 নম্বরে একটা অপশন আছে VAR VAR তুমি 4 নম্বর অপশনটা দেখে গেলা এবং x বার তুমি এই যে কি বার করতেছো গাণিতিক গড়কে কিন্তু আমরা x বার দিয়ে প্রকাশ করি সো গাণিতিক গড় দেখো তোমাকে কি দিয়ে প্রকাশ করছে x বার দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে x বার তুমি 2 টিপ দিলা ইকুয়াল টিপ দিলে দেখো 61.9 তোমার পুরো ম্যাথের উত্তর সে একবারে বের করে দিছে তোমাকে এত কিছু কিছু করতে হবে না তুমি একবারে বলে দিতে পারবা এখন ধরো তোমার আমাদের তো এই গুণগুলা করতে অনেক ভুল হয় না fi xi গুণ করে অনেক সময় এই যোগগুলা করতে আমাদের ভুল হয়ে যায় সো এই সামেশনটাও সে বের করে দিতে পারবে আবার আমরা এসি টিপ দাও আমাদের কিন্তু ওই ফাংশন ওই যে এই ছকটা এটা কিন্তু ক্যালকুলেটরের মধ্যে অলরেডি ইনপুট করা আছে এখনো সো আমি আবার শিফট দিয়ে এই স্ট্যাট অপশনে গেলাম ওকে এবার দেখো এখানে সাম অপশন দেওয়া আছে সাম 3 অর্থাৎ এই টোটালটা সামেশন হলো 6190 সো আমাকে দেখতে হবে যে সামেশনটা কত আসে এই যে দেখো সামেশন অফ x স্কয়ার না সামেশন অফ x অর্থাৎ এই মধ্যমানগুলোর fi xi এর গুণফল আমি সব সময় সামেশন অফ x এ যাব 2 টিপ দিলাম সামেশন অফ x ইকুয়াল দিয়ে দিলাম দেখো 6190 ও ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিল সো আলটিমেটলি তোমার এই সামেশনটাও বলে দিবে গড়টাও বলে দিবে অনুমিত গড়ের সংখ্যা অনুমিত পদ্ধতিতে গড় বের করার যে নিয়মটাতে তোমাদের এই ধাপ বিচ্যুতি হ্যানত্যান এইসব তুমি আলটিমেটলি জাস্ট দেখানোর জন্য করবা বাট ও ডিরেক্ট এই যে 19.21 উত্তরটা কিন্তু জাস্ট তুমি যদি মধ্যমান আর গণসংখ্যা ইনপুট দিয়ে দাও তুমি যেই পদ্ধতিতে করো তোমার ছক দরকার হলে পরীক্ষা হলে অনুমিত আট করে আসলা নাকি তুমি ডিরেক্ট পদ্ধতিতে আট করে রাখলা তোমার ব্যাপার বাট তুমি যদি এই দুইটা ইনপুট দাও সে তোমাকে গড় ডিরেক্ট 19.21 দিবে আমাদের যেহেতু সময় স্বল্পতা ভিডিও লং হয়ে যাচ্ছে
এই জন্য আমরা জাস্ট তোমাকে একটা ম্যাথ দেখলাম, বাট তুমি যদি ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করো তুমি যে কোনোটার হলো এই যে গড়টা, গাণিতিক গড়টা বের করে ফেলতে পারবো। সো এটা গেল হলো আমাদের জেনারেল ম্যাথের জিনিসপাতি। তো এখন যদি আমরা একটু হায়ার ম্যাথে আসি, হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে যা যা শর্টকাট আছে সেগুলো তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবা, কিন্তু যদি হায়ার ম্যাথে আলাদা করে এক্সট্রা করে কিছু করা যায় যেটা হলো আমরা জেনারেল ম্যাথে এখনো পাইনি, সেটার খোঁজে আমরা একটু যাই। সো এক্ষেত্রে এই এই যে বহুপদি ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাও আমরা ক্যালকুলেটর ক্যালক ফাংশন দিয়ে করতে পারবো, দ্যাটস নাথিং নিউ। তারপরে যদি আমরা আরেকটু পিছন দিকে যাই, যেতে থাকি দ্বিঘাত সমীকরণের ব্যবহার এখানেও নাই, এই যে এখানে একটা আমরা ক্যালকুলেটর ফাংশন পাবো। তো এই জায়গাটা যথেষ্ট ইজি, অনেকেই জানো, সেটা হলো তোমাদের 10 বা এই যে ধরো তোমাকে 52, এই চিহ্নটার মানে কি 5C2। সো এই 5C2 বা এটাকে হলো বিন্যাস বা সমাবেশে তোমাদের হলো কম্বিনেট্রিক্স বলে, 5C2 এর মানটা তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। এই জন্য তুমি মড দিয়ে নর্মাল ক্যালকুলেটার অপশন হয়ে গেলাম। তারপর দেখো এখানে তোমার দেখো NCR ছোট করে হলুদ আকারে দেওয়া আছে, হলুদ মানেই শিফট টিপে যেতে হবে, শিফট দিয়ে NCR। দেখো এখানে কিন্তু একটা নেভিগেশনের অপশন আছে, টুটা কি সি এর পরে, এখানে দিলে টু, আর ফাইভটা কি সি এর আগে, সো ফাইভ সি টু এর মান কত 10। সো ক্যালকুলেটার দিয়ে তুমি এটা বের করতে পারবে, এটা ইজি ছিল, অনেকেই জানো, বাট তারপরেও যারা জানো না তাদের উদ্দেশ্যে দাও। ওকে, এবার যদি আমরা আরেকটা ফাংশনের দিকে যাই, যে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে, এবং এখানে আমি যদি কোনো কিছু ছাড়ে না আসি তবু আমি আরেকবার ডবল চেক দিচ্ছি যে আমি কোনো কিছু ছেড়ে এসেছি কি না। আমার মনে হয় না আমি কোনো কিছু ছাড়ে আসছি, সব কিছু করাই আছে। সো এই জায়গায় যদি আমরা হলো একটু ত্রিভুজের ক্ষেত্রফলটার দিকে তাকাই, এই জিনিসটা যদিও একটু লং হয়ে যায়, বাট অনেকের ক্ষেত্রে বা আমি আমার নিজের ক্ষেত্রে যেটা দেখতাম যে এই ক্যালকুলেশনটা করতে আমার অনেক সময় ভুল হইতো, যে নির্ণায়কের মানটা। সো আমি বলবো বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মে তুমি করবা, বাট এক্সট্রা করে তোমাকে একটা শর্টকাট আমি শিখিয়ে দিতে পারি। সো ধরো তোমাকে এই যে তিনটা বিন্দু দিয়েছে 2, 3, 5, 6 -1, 4, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি বের করবা। সো এরকম একটা তুমি চিহ্ন দিবা, চিহ্ন দিয়ে লিখবা এখানে 2, 3 পাশে একটা 1, তারপরে কি লিখবা 5, 6 পাশে একটা 1, তারপরে লিখবো -1, 4 পাশে একটা 1। কি করলা তুমি, ত্রিভুজের যে তিনটা কর্ণবিন্দু আছে বা প্রান্তবিন্দু আছে, তিনটা প্রান্তবিন্দু বা তিনটা কর্ণবিন্দু, শীর্ষ তিনটা শীর্ষ তুমি লিখে ফেললা, প্রত্যেকটাতে 1 দিয়ে দিলে এই চিহ্ন দিয়ে। এটা হলো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কটার মানই হলো তোমার ত্রিভুজটার ক্ষেত্রফল। সেবার আমরা ম্যাট্রিক্স ফাংশন নিয়ে কথা বলবো। দেখো এই ম্যাট্রিক্সটার রো অর্থাৎ সারি, সারি হলো এগুলা, আর কলাম কি এগুলা। তুমি যদি একটু বইয়ের আলমারির কথা চিন্তা করো, বইয়ের কলাম কি লম্বাগুলা, সারি হলো শোয়ানোগুলা। সো এইটার ক্ষেত্রে সারি কয়টা, দেখো কলাম হলো 1, 2, 3, 4, আর সারি হলো 2। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা সবসময় 3×3 দ্বারা প্রকাশ করবো, এটা জাস্ট বলে রাখলাম, পরবর্তী ক্লাসে তোমরা এগুলো জানতে পারবা। হ্যাঁ, জাফর ইকবাল স্যারের মতো বলতেছি। সো তুমি এখানে 6 আবার মোড দিয়ে তুমি 6 অপশনে চলে গেলাম ম্যাট্রিক্স। এবার তুমি ম্যাট্রিক্স এ ইনপুট দিবা, 1 দিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করলাম, এবং আমাদের ম্যাট্রিক্সটাকে 3×3 তুমি 1 অপশন সিলেক্ট করলাম, তোমার দেখো এই ছকটা তোলার মতো ছবি চলে আসছে। সো তুমি জাস্ট ইনপুট দিয়ে যাবা 2, 3, 1, 5, 6, 1 -1, 4, 1 ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমাদের কাজ শেষ। এবার আবার আমরা ওই স্ট্যাটিস্টিক্সে যেমন করছিলাম, এখানে দেখো 4 উপরে হলুদ কালারের ম্যাট্রিক্স দেওয়া আছে, সো শিফট দিয়ে ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা কোন ম্যাট্রিক্স ইনপুট দিয়েছি জানি, ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এ। এবার ম্যাট্রিক্স এ এর যদি আমরা আরেকটু যদি একটু চিন্তা করি, যে আবার আমরা শিফট টিপে ম্যাট্রিক্সে গেলাম, আমরা হলো ডিটারমিনেন্ট বের করবো, ডিইটি ফাংশনে যাবো। সো 7 দিয়ে ডিইটি, ডিইটি কার বের করবো, ম্যাট্রিক্স এ এর। আবার আমরা শিফট টিপে ম্যাট্রিক্স টিপ দিব, এবং আমরা হলো ম্যাট্রিক্স এ এখানে ইনপুট দিব, 3 দিয়ে ম্যাট্রিক্স এ ডিইটি বের হবে, উত্তর কত 12। আলটিমেটলি দেখো এটা সামনে একটা হাফ থাকে, সবসময় হাফ থাকে, 12 হলে উত্তর হয় 6। সো তোমার এটার উত্তর কিন্তু 6। যদিও জিনিসটা একটু লেংদি, একটু হার্ড মনে হচ্ছে, বাট যখন তুমি ক্যালকুলেটারে ফাস্ট হয়ে যাবা, তোমার কাছে এই ক্যালকুলেশনটা করতে এই বড় রাফ করার জায়গা চেয়ে ডিরেক্ট ক্যালকুলেটার দিয়ে করাটাই তোমার কাছে ইজি হবে। সো দ্যাটস ওভারঅল আমাদের হালকা শর্টকাট। বাকি যে শর্টকাটগুলো আছে, এরকম আরও শর্টকাটের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করব। এই জিনিসগুলো নর্মালি আমার হাতে দেখে অনেক কিছু ইজি মনে হতে পারে, বাট অবশ্যই নিজে ক্যালকুলেটার নিয়ে প্র্যাকটিস করবা। তোমাদের এখানে বা 99% টাইম 910 যেসব পোলাপান্না ক্যালকুলেটর ইউজ করে, তারা 991 ES ক্যালকুলেটর ইউজ করে। সো আমি ওইটা দিয়ে টিউটোরিয়ালগুলো দেওয়ার ট্রাই করছি, বারবার প্র্যাকটিস করে তুমি এগুলো পারবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।